আগে সেন্টেন্সটা পড়েন, আই ক্যানট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস, এরকম চড়া মূল্য পরিশোধ করতে আমি কি হব, হয়তোবা সমর্থ হব না অথবা যোগান দিতে পারবো না। আর এই যোগান দেওয়ার ইংরেজি শব্দ হচ্ছে অ্যাফোর্ড। তাহলে এই সেন্টেন্সটা হবে, আই ক্যানট অ্যাফোর্ড, আমি যোগান দিতে পারবো না টু পে, পরিশোধ করতে সাচ হাই প্রাইসেস, এরকম চড়া মূল্য। দেখেন এখানে ইউনিক শব্দটা নিয়ে আসলে সেন্টেন্সটা, মূলত ইউনিক, ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন তার আগে এন না বসে এ বসবে, তাহলে এটার আনসার হবে দিস ইজ এ ইউনিক কেস। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, অল্টারনেটিভের পরে টু বসে। ইলেকটোরেট, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই শব্দটা একদমই কমন, যে ইলেকটোরেট বলতে বোঝায় তাদের বিভিন্ন প্রদেশের বডি অফ ভোটার্স, তাহলে ইলেকটোরেট বলতে বোঝায় বডি অফ ভোটার্স। দেখেন কোনো প্রোগ্রাম অথবা অনুষ্ঠান, এগুলো কিন্তু নিজে নিজে অনুষ্ঠিত হয় না, এগুলো কারো দ্বারা অনুষ্ঠিত হয়, এজন্য এটা সবসময় প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে কি হবে, নিউ প্রোগ্রামস উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন। আর টেলিকাস্ট বানানটা একটু খেয়াল রাখবেন, এটার পাস্ট ফর্ম কিন্তু টেলিকাস্টই, এটার সাথে ইডি অথবা অন্য কিছু যোগ হবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে বলা হয়েছে প্রথম ইংরেজি অভিধান বা ইংলিশ ডিকশনারি কে লিখেছিলেন, তিনি হচ্ছেন স্যামুয়েল জনসন। শব্দটা দেখেন, ডিসইন্টারেস্টেড, আমরা জানি ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, আর ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে কোনো ব্যাপারে আগ্রহী না, মানে হচ্ছে নিরপেক্ষ, কোনো কিছু বলতে চাইতেছে না, আগ্রহী না অনাগ্রহী। আচ্ছা, কারো প্রতি যদি অনাগ্রহী হয় তাহলে সেটা হবে নিউট্রাল, মানে কারো পক্ষে যাচ্ছে না, কারো প্রতি ইন্টারেস্টেড না, এই জন্য এটার সিনোনিমটাও হবে নিউট্রাল। দেখেন উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে বলা হয়েছে যে ফর দ্য বাস, এই আন্ডারলাইন পার্টটা, এখানে আন্ডারলাইন যদিও করা নেই, ফর দ্য বাস। আচ্ছা, এটা কোন ধরনের ফ্রেজ, যেহেতু বাস একটা নাউন এবং এটার আগে একটা প্রিপোজিশন সহ একটা ফ্রেজাল একটা ওয়ার্ড হয়েছে, এটা হচ্ছে তাহলে নাউন ফ্রেজ। আচ্ছা, এই নিয়মটা হচ্ছে কোনো জিনিস যদি আগে থেকে চলতে থাকে তাহলে সেটা হবে সিন্স, আর যদি স্পেসিফিক টাইম থাকে, যেমন 3 মান্থস, এটা একটা স্পেসিফিক টাইম, তাহলে সেক্ষেত্রে হবে ফর, এটা হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস, এখানে 3 মান্থ স্পেসিফিক, তাই ফর হয়েছে। এখানে যদি বলা হয়তো জুলিয়া হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে, যদি শুধু ফ্রাইডে থাকতো তাহলে এখানে হয়তো সিন্স, ঠিক আছে, আর এখানে স্পেসিফিক দেখে এখানে হবে ফর। এখানে বলা হচ্ছে অনেকেই কাপড়ের চাইতে টাকা দিতে বেশি পছন্দ করে, প্রিফার ভার্বটা এখানে আছে, প্রিফার ভার্বের পরে চোখ বন্ধ করে টু বসিয়ে দিবেন, প্রিফার টু মানে হচ্ছে অধিকতর কোনো কিছু পছন্দ করা। দেখেন লাইট ইজ টু ডার্ক মানে আলো, আর হচ্ছে অন্ধকার, আলো যদি হয় অন্ধকার, তাহলে দুইটা বিপরীত শব্দ, কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডার বিপরীত শব্দ কী হবে, গরম, তাহলে এখানে হবে হট, এটা হচ্ছে অ্যানালজি, একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করতে হয়, লাইট ডার্ক দুইটা বিপরীত শব্দ, কোল্ড হট দুইটা বিপরীত শব্দ। শর্ট ভার্বটার, এটার ভার্ব হচ্ছে শর্টেন, টু গেট অ্যালং উইথ, টু গেট অ্যালং উইথ অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো, তাহলে এটা হবে টু অ্যাডজাস্ট খাপ খাওয়ানো, অথবা টু কোপ আপ উইথ খাপ খাওয়ানো। দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং, এখানে কিন্তু রেইজিং হবে না, রেইজিং মানে লালন পালন করা, আর এখানে রাইজিং মানে বাড়া। দ্য ওয়ার্ড প্রেসিডেন্স, প্রেসিডেন্স বলতে বোঝায় কাউকে অধিকতর গুরুত্ব দেয়া, তাহলে এটা হবে প্রায়োরিটি, কাউকে ইম্পর্টেন্স দেওয়া। আপনি যদি কারো সাথে ফোনে
অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যেগুলো দিয়ে কথা বলা যায়, তাহলে এটা হবে ওভার। রিজভি রিকোয়েস্টেড রিনি ওভার টেলিফোন, মানে টেলিফোনের মাধ্যমে তাকে অনুরোধ করেছে টু অ্যাটেন্ড দ্য মিটিং। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, আচ্ছা বিফোর এবং আফটারের আপনারা নিয়ম হয়তো বা জানেন। বিফোরের পূর্বেই কিন্তু দেখেন হ্যাড এবং রিটেন, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে গেছে। তাহলে বিফোরের পূর্বে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটারের ক্ষেত্রে এটার পুরোই বিপরীত, আফটারের পরে হবে পাস্ট পার্টিসিপল, আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট। দেখেন ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য যদি কোনো সেন্টেন্সে থাকে সেখানে সুপারলেটিভ ফর্ম বসবে। যেমন বিজিয়েস্ট, বিজি থেকে বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। আই শ্যাল নট, আচ্ছা করব না, আচ্ছা এক্সামিনেশন দিস ইয়ার, কোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাপিয়ার অ্যাট। অ্যাপিয়ার অ্যাট মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা। আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এই বছর আমি পরীক্ষায় অংশগ্রহণ করব না। দ্য ট্রাভেল টু সাভার, আচ্ছা তারা সাভার গিয়েছিল, ভ্রমণ করেছিল, কিভাবে, পায়ে হেঁটে, অন ফুট। হি ওয়াশড দ্য বোট, আচ্ছা দেখেন দুইটা ভার্ব, দুইটা ভার্ব যখন পাশাপাশি বসবে তখন দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। এখানে ওয়াচ হচ্ছে একটা ভার্ব, তারপরে যদি ফ্লোট একটা ভার্ব চলে আসে তাহলে দ্বিতীয়টার মাঝে আইএনজি যুক্ত হবে। হি ওয়াচ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার, সে নৌকাটিকে পানিতে ডুবতে দেখেছিল। নেইদার রিনি নর শিমি, আচ্ছা নেইদারের পরে আমরা জানি এটা নর হয়, আইদারের পরে অর হয়, নেইদারের পরে নর হয়। এখন এই নরের পরে যেই সাবজেক্টটা থাকবে, যেমন এখানে সাবজেক্টটা আছে শিমি, শিমি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বটাও হবে সিঙ্গুলার। নেইদার রিনি নর শিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, এখানে নরের পরে যদি থার্ড পার্সন প্লোরাল নাম্বার থাকতো তাহলে আর হতো। আবার দেখেন অ্যানালজি চলে এসেছে যে আপনারা মিল খুঁজে বের করতে হবে, গুডের সাথে আছে ব্যাড, তাহলে দুইটা বিপরীত শব্দ, ভালো মন্দ, তাহলে হোয়াইট সাদার সাথে অবশ্যই বিপরীত শব্দ হবে কালো, তাহলে হোয়াইট ইজ টু ব্ল্যাক। বোটানি ইজ টু প্ল্যান্ট, আচ্ছা বোটানি হচ্ছে গাছপালা উদ্ভিদ এগুলো নিয়ে গবেষণা করে। আর জুলজি, জুলজি করে কি, আপনার চিড়িয়াখানায় গেলে অবশ্যই দেখেন কি অ্যানিমলস, ঠিক আছে জুলজি ইজ টু অ্যানিমলস, জুলজি অ্যানিমল নিয়ে গবেষণা করে। হোয়েন ওয়ান ইজ প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক বলতে বোঝানো হয় ডাউন টু আর্থ, মানে খুব বাস্তবসম্মত রিয়েলিস্টিক, তাহলে এখানে হবে প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক বাস্তবসম্মত, প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত। অ্যামিকেবল, অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে অমায়িক, ভদ্র, মানে ভালো, যত মিনিং আছে এগুলো দিয়ে আপনি এখানে ডিফাইন করতে পারবেন অ্যামিকেবলকে। তাহলে নিচে যেই শব্দগুলো আছে দেখেন, অমায়িক যদি হয় তাহলে অবশ্যই সে খুব ফ্রেন্ডলি, বন্ধুপ্রিয়। এরকম কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার আগে একটু খেয়াল করে দেখবেন যে উপরে অপোজিট ওয়ার্ড চেয়েছে নাকি হচ্ছে সিনোনিম চেয়েছে। এখানে দেখেন চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, তাহলে অবশ্যই এটা বিপরীত শব্দ চেয়েছে। লাইবিলিটি, লাইবিলিটি মানে হচ্ছে দায়, আর এটার বিপরীত শব্দ হবে অবশ্যই সম্পদ, তাহলে এটার হবে অ্যাসেট। এখানেও দেখেন যে একই শব্দ চেয়েছে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, তাহলে হেট, হেট মানে আমরা জানি কাউকে ঘৃণা করা, অপছন্দ করা, মানে অনেক বেশিভাবে অপছন্দ করাকে বলা হয় হেট।
তাহলে এটার বিপরীত শব্দ হবে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে হচ্ছে কাউকে অনেক বেশি প্রশংসা করা। এখন দেখেন অনেক বড় আগে মানে সেন্টেন্সের চেয়ে বেশি নিয়মই দেওয়া হয়েছে এখানে। এখানে আপনারা যে মূল সেন্টেন্সটা পড়বেন সেটা হচ্ছে অ্যাজ সাং এমবডিং রিলিজিয়াস অ্যান্ড সেক্রেড ইমোশন। যেই গানের মাঝে ধর্মীয় কথাবার্তা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? অবশ্যই বলি হামনাথ, মানে আপনার ধর্মীয় গান। এখানে দেখেন যেই সেন্টেন্সটা, টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট। টুইলাইট মানে কি? টুইলাইট মানে হচ্ছে আপনার দেখেন গোধূলি আমরা বলি না, হ্যাঁ, সন্ধ্যার আগে যখন আকাশে লালিমা থাকে সেই সময়টাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডাস্ক। আর ডন মানে হচ্ছে DAWN, ডন মানে হচ্ছে উষা, মানে খুব সকালবেলা, ভোরবেলা। আর ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যাবেলা। দেখেন সেন্টেন্সটা, পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন, ঠিক আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি ডিমান্ডস ডিসিপ্লিন। তারপরে দেখেন শেষের অংশে বলা হয়েছে টু দ্য রুলস। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে রুল মানে, তাই না, রুল মেনে চলে বা নিয়ম নীতি মেনে চলে। আর মেনে চলা ইংলিশ কি? কোনো নিয়মের সাথে যদি কেউ লেগে থাকে তাহলে আমরা বলি অ্যাডহেয়ার টু, মানে লেগে থাকা, নিয়ম মেনে থাকা। তাহলে এখানে নাউনটা হবে অ্যাডহিয়ারেন্স টু দ্য রুলস। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, কোনো বাক্যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে সেই অ্যাজ ইফের পরে, সাবজেক্টের পরে ওয়ার বসে অথবা হ্যাড বসে। এখানে দেখেন রিশান এমনভাবে হাঁটছে যেন, যেন সে খুরা, তাহলে হি ওয়ার ল্যাম। অ্যাজ ইফ থাকলে ওয়ার বসবে। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, আপনারা সবসময় ঘোড়ার গাড়ি দেখেছেন, আচ্ছা ঘোড়ার গাড়ির মাঝে কি থাকে? যারা পিছনে বসে সেটা ঘোড়ার পিছনে থাকে। এখন বসার জায়গাটা যদি আপনি ঘোড়ার সামনে দেন তাহলে কি সেটা হলো? না, অবশ্যই হলো না, সেটা বিপরীত হলো। তাহলে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হচ্ছে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, আপনি উল্টা কোনো কিছু করা। টু রিড বিটুইন দ্য লাইন্স, আচ্ছা লাইন টু লাইন, আমরা বলি যে লাইন টু লাইন পড়বা। লাইন টু লাইন কেন পড়া হয়? যাতে করে কোনো কিছু বাদ না পড়ে, যাতে করে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও আমরা খুঁজে বের করতে পারি। এই জন্য টু গ্র্যাপস দ্য হিডেন মিনিং, আসলে কোনো কিছুর যদি অন্তর্নিহিত আপনার অর্থ বের করতে চাই তাহলে অবশ্যই টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে টু গ্র্যাপস দ্য হিডেন মিনিং। খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড যেটা বারবার বিভিন্ন পরীক্ষায় আপনারা দেখতে পাবেন, সুপারসিড। সুপারসিড মানে হচ্ছে কোনো কিছুকে সরায় দেওয়া, কোনো কিছু বাতিল করে দেওয়া, রহিত করে দেওয়া। আর এটার সিনোনিম হচ্ছে অ্যাবলিশ, কোনো কিছু নিশ্চিহ্ন করে দেওয়া, একদম সরায় দেওয়া। বানানটা আপনারা এখানে খেয়াল করবেন, সুপারসিড, SEDE, শেষে কিন্তু SEDE, সুপারের পরে হচ্ছে SEDE। কোনো কোনো সেন্টেন্সের অথবা কোনো কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনি কমন সেন্স ইউজ করে খুঁজে বের করতে পারবেন। যেমন সেন্টেন্সে আপনারা পড়েন দ্য হরর মুভি স্কেয়ার্ড দ্যাম আউট অফ দেয়ার, কি সেটা আমরা এখন বের করব। স্কেয়ার্ড দ্যাম মানে তারা এতই ভয় পেয়েছিল যে হতবুদ্ধি হয়ে গেছিলো। তাহলে আউট অফ দেয়ার উইটস মানে তারা বুঝতে ছিল না যে আসলে কি করবে, এতই ভয়ানক একটা হরর মুভি ছিল। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড, যেই লোকগুলো লাশের কফিন কাঁধে করে নিয়ে যায় তাদেরকে বলা হয় পল বিয়ারার। পল, PALL, পল মানে আপনারা জানেন যে মানে শরীরের অংশ অথবা দেহ, ঠিক আছে। আর পল বিয়ারার, পল বিয়ারার মানে হচ্ছে মৃত ব্যক্তি বহনকারী। এখন দেখেন অনেক খারাপ সংবাদ শুনেই কিন্তু দেখা যায় যে মানুষের মাথায় বলা হয় যে বজ্রপাতের মতো হয়ে গেছে। দ্য
ব্যাড নিউজ স্টাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, ঠিক আছে, বিনা মেঘে বজ্রপাত, বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। কোনো খারাপ সংবাদ পেলে যেরকম মানুষ হঠাৎ করে হতবাক হয়ে যায়, সেটাই এখানে বোঝানো হয়েছে। এরকম কোশ্চেনগুলোর প্রথম যে অংশটা, এটা কিন্তু সব কোশ্চেনেই থাকে, যেমন ইন ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভ, মানে আপনাকে বলা হচ্ছে যে এই চারটা অল্টারনেটিভ থেকে আপনারা হচ্ছে কোনো কিছু খুঁজে বের করবেন, এখন খুঁজে কোনটা বের করবেন, এটা হচ্ছে আসল। যেমন মাঝের অংশ থেকে বলা হয়েছে চুজ দ্য ওয়ান, এমন একটা সিলেক্ট করো দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং, যেটা যেই ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটাকে যাতে খুব ভালোভাবে বর্ণনা করতে পারে। যেমন স্পোরাডিক, স্পোরাডিক শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, ছড়ানো, ছিটানো, অগোছালো, আর এটার সিনোনিম হবে স্ক্যাটার্ড, মানে অগোছালো। একই রকম আর একটা শব্দ দেওয়া হয়েছে অমনিপটেন্ট, অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, সর্বশক্তিমান মানে তার উপরে আর কোনো শক্তি নাই। সেই ক্ষেত্রে এটা হইতে পারে আপনার অলমাইটি, আমরা বলি যে অলমাইটি গড, সর্বশক্তিমান আল্লাহ, অলমাইটি আল্লাহ এরকম বলি। তাহলে অমনিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে এখানে সুপ্রিম, মানে সর্বোচ্চ শক্তি। এখানে কিন্তু আবার দেখেন চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, বিপরীত শব্দ চাওয়া হয়েছে। তাহলে রিপিল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে বাতিল করে দেওয়া, রহিত করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। এর বিপরীত শব্দ হবে কোনো কিছুকে সম্পন্ন করা, কোনো আইন জারি করা, অথবা কোনো কিছুকে নতুন করে আরও চালু করা। তাহলে রিপিলের বিপরীত শব্দ হবে অ্যানেক্ট, মানে জারি করা। এখানেও দেখেন সেম চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। ইকুইটি শব্দটার অর্থ হচ্ছে সমতা, সকলকে সমান চোখে দেখা, আর এর বিপরীত শব্দ হবে বায়াস, মানে কারো প্রতি হচ্ছে পক্ষপাতিত্ব করা, কোনো পক্ষ নেওয়া। আপনারা কিন্তু সব লাইন পড়ার দরকার নেই, আমি বলেছি যে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা দেখেন বলা হয়েছে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটাকে আপনি নিচের কোন শব্দটা দিয়ে সাবস্টিটিউট করবেন, মানে সেম মিনিং পাওয়া যাবে। এখন এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ, ঠিক আছে, ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেস, অনেক বেশি প্রশংসা অফ সামওয়ান, কাউকে অনেক বেশি প্রশংসা যখন করা হবে তখন তাকে বলা হবে ইউলজি। ইউলজি মানে হচ্ছে কোডোস, জাপানি ভাষায় যেটাকে বলা হয় KODUS, কোডোস মানে অধিকতর প্রশংসা করা। কোশ্চেনটার অ্যান্সার আপনাদের নিজে থেকেই আমি বের করব। দেখেন হি ইজ কোয়াইট, আচ্ছা এখানে হয়তোবা একটা লোকের বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। ইন ডিলিং উইথ পিপল, মানুষের সাথে সে কিভাবে যোগাযোগ করে, কিভাবে কথা বলে, এরকম একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটা বের করব। প্রথমে যে অপশনটা, এটা হচ্ছে আনসাডল। আচ্ছা সাডল মানে হচ্ছে খুব সাদাসিধা, ঠিক আছে, তাহলে আনসাডল মানে হচ্ছে সাদাসিধা নয়। আচ্ছা সে তাহলে অবশ্যই সাদাসিধা নয়, মানে একদম উল্টাপাল্টা ধরনের মানুষ, এরকমভাবে কাউকে ডিল করবে না। ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে অনভিজ্ঞ, অনভিজ্ঞভাবেও হয়তো বা ডিল করবে না। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনীতিক, অবশ্যই তাহলে এটা হতেও পারে। আচ্ছা ইম্পোলাইট, অভদ্র, অভদ্রভাবে কেউ কারোর সাথে ডিল করে, আচ্ছা এই জন্য এখানে কিন্তু কোয়াইট শব্দটা ব্যবহার করতো না, যদি অভদ্রভাবে সে ডিল করতো তাহলে এখানে অবশ্যই সেটা হবে, সে হচ্ছে খুব ক্যালকুলেটেড ওয়েতে, কুল ব্রেইনে, ডিপ্লোম্যাটিক ওয়েতে কোনো কিছুর আনসার দেয়, কোনো কিছু ডিল করে মানুষের সাথে, তাহলে হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোর জন্য পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিও পাওয়ার সাথে সাথে, যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।